যীশু খ্রিস্টের জন্মদিন, বড়দিন, ক্রিসমাস বা বড়দিন খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। প্রতি বছর রোমান ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট চার্চের অনুসারীরা যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে এ উৎসব উদযাপন করে। 200 খ্রিস্টাব্দ থেকে এ উৎসব পালন শুরু হয়। 354 খ্রিস্টাব্দে দিনটিকে যীশুর জন্ম দিবস হিসেবে ঘোষণা করা হয়। এই ঘোষণা 440 খ্রিস্টাব্দে পোপ স্বীকার করেন। মূলত পৌত্তলিক রোমানদের উৎসবের বিপরীতে ক্রিসমাস বা বড়দিন পালন শুরু হয়। ক্রিসমাস যদিও ধর্মীয় বিশ্বাস থেকে উদ্ভূত, কিন্তু বর্তমানে এটি একটি ধর্মনিরপেক্ষ উৎসবে পরিণত হয়েছে। এ উপলক্ষে খ্রিস্টানগণ আনন্দ উৎসব করে এবং একে অপরকে শুভেচ্ছা কার্ড ও উপহার পাঠায়। এসব উপহার যিনি বহন করে নিয়ে আসেন তাকে নানা নামে ডাকা হয়, যেমন ফাদার ক্রিসমাস, স্যান্টা ক্লেউজ, সেন্ট নিচোলাস ইত্যাদি। ক্রিসমাস কার্ডের প্রচলন শুরু হয় 19 শতকের মাঝামাঝি সময়ে। ক্রিসমাস বৃক্ষ সাধারণত মোচাকৃতির পাইন বা ফার বৃক্ষ, ছোট ছোট বৈদ্যুতিক বাল্ব এবং উপহার সামগ্রী দিয়ে সাজানো হয়। কখনও কখনও গাছের ওপরে দেওয়া হয় একজন দেবদূত ও একটি তারার প্রতিকৃতি। ক্যাথলিকদের ক্রিসমাস পালনের অংশ হিসেবে তারা যিশুর শিশুকালের দৃশ্য দেখায়, যেমন গোয়ালঘরে পশুকে খড় খাওয়ানোর গামলায় শিশু যিশু এবং পাশে তার মা মেরি ও জোসেফ দণ্ডায়মান। বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন রীতিতে এ উৎসব পালিত হয়। বাংলাদেশে ক্রিসমাস শুরু হয় ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে বিভিন্ন চার্চে ক্রিসমাস ক্যারোল গানের মধ্য দিয়ে। বাড়িতে বাড়িতেও ক্রিসমাস ক্যারোল গাওয়া হয় এবং এর মাধ্যমে যে অর্থ সংগৃহীত হয় তা দিয়ে ভোজ এবং আনন্দ উৎসব করা হয়। ক্রিসমাসের উৎসব জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত চলে। ক্রিসমাসের আগের সন্ধ্যায় বা তারও আগে থেকে উপহার বিনিময় চলে। ক্রিসমাসের আগের দিন মধ্যরাত থেকে পরদিন সকাল পর্যন্ত গির্জায় গির্জায় বিশেষ উপাসনা করা হয়। নিমন্ত্রিত আত্মীয় স্বজন ও বন্ধুদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা থাকে। আমাদের দেশে দিনটিতে সরকারি সাধারণ ছুটি পালন করা হয়।